শুরু হলো ইতিহাসের অনন্য এক অধ্যায়। 25 জুন 2022 স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজেদের সক্ষমতা বিশ্বের সামনে তুলে ধরে আরও একবার বাঙালির হার না মানার পরিচয় দিলেন বঙ্গবন্ধু কন্যা। উদ্বোধনের আয়োজন ঘিরে আনন্দের স্রোত এখন পুরো দেশেই। তবে সেতুটি চালু হয় দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলায় দেখা গেছে বাঁধ ভাঙা খুশির জোয়ার। প্রমত্ত পদ্মার উপর এ সেতুর স্বপ্ন তাদের যুগ যুগের। ফেরিতে ঘণ্টাখানেকের পথ এখন হয়ে যাবে 6 মিনিটের। উন্নয়নের গতিও হবে দুনিবার, এমন আশাতেই তারা বেঁধেছেন বুক। বিশেষ এই দিনে মাগুরার নোমানি ময়দানে ছিল সমৃদ্ধির উৎসব। সরকারি বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সামাজিক সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং শিক্ষক শিক্ষার্থী সহ এই উৎসব হয়ে ওঠে সর্বসাধারণের। পদ্মা সেতুর উদ্বোধনের সরাসরি সম্প্রচার এবং সভা শেষে বেলুন উড়িয়ে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শহর ঘুরে নোমানি ময়দানেই তার ইতি টানা হয়। পাশাপাশি ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও আতশবাজি। উপকূলীয় জেলা সাতক্ষীরাতেও পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ছিল নানা আয়োজন। কালীগঞ্জ উপজেলায় উপকূলবাসীর পদ্মা উৎসব নামে এই উদযাপনে ছিল ভিন্ন এক আমেজ। শুরুতে পদ্মা উপকূলে উদ্বোধনী কেক কাটা হয়, এরপর একটি আনন্দ শোভাযাত্রা হয় কালীগঞ্জের প্রধান সড়কগুলোতে। সাহিত্যিক অধ্যাপক গাজী আজিজুর রহমানের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ছিল লোকজ সাংস্কৃতিক উৎসব। পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বাগেরহাট জেলা প্রশাসনের উদ্যোগে আনন্দ মেলা ও শোভাযাত্রা সহ করা হয় নানা আয়োজন। শহরের শহীদ মিনার চত্বর থেকে সকালে একটি শোভাযাত্রা বের হয়, পরে শহর ঘুরে তা জেলা পরিষদ মাঠে শেষ হয়। এরপর শহরের স্বাধীনতা উদ্যানে বড় পর্দায় দেখানো হয় পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান। সেতু উদ্বোধন উপলক্ষে ছিল আনন্দ মেলা। নাগরদোলায় ছেলে বুড়ো সবারই ছিল বিনোদন। মেলায় রকমারি পণ্যের পসরা নিয়ে হাজির হন দোকানি ও উদ্যোক্তারা। প্রতিদিন সন্ধ্যায় চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। স্বপ্নের মতো লাগছে, খুবই আনন্দে বুক ভরে উঠছে। পদ্মা সেতুর মাধ্যমে বাংলাদেশকে একটা অনন্য উচ্চতায় পৌঁছেছে এবং আমাদের গর্ব করার মতো একটি জায়গা মাননীয় প্রধানমন্ত্রী তৈরি করে দিয়েছেন। আনন্দ লাগছে যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জন্য এরকম একটা সুযোগ, এরকম একটা পদ্মা সেতু তৈরি করতে। সরকার আমাদের অনেক সুবিধা করে দিয়েছে পদ্মা সেতু। সরাসরি সংযোগ না থাকলেও দক্ষিণের উপকূলীয় জেলা নোয়াখালীতেও পদ্মা সেতুর উদ্বোধন ঘিরে লেগেছে আনন্দের ঢেউ। সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নিজ জেলায় সকালে বের করা হয় বর্ণিল এক শোভাযাত্রা। নোয়াখালীর সর্বস্তরের মানুষ আজ এই প্রোগ্রামে একত্রিত হয়েছে, তারা সবাই আজ আনন্দে উদ্বেলিত এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি সকলে কৃতজ্ঞ। এই সেতু বাস্তবায়নের ক্ষেত্রে শেখ হাসিনার নেতৃত্বে যিনি অগ্রণী ভূমিকা পালন করছেন, তিনি হচ্ছেন আমাদের এই বৃহত্তর নোয়াখালীর কৃতি সন্তান জননেতা জনাব ওবায়দুল কাদের, যার কারণে আমরা নোয়াখালীর সর্বস্তরের মানুষ দলবল নির্বিশেষে আজকে আমরা খুবই আনন্দিত এবং গর্বিত। পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে অন্যান্য জেলাতেও চলছে নানা সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠান। আয়োজকরা বলছেন বেশ কিছুদিন ধরে থাকবে এই আনন্দের রেশ।